কথা রাখলেন কাউন্সিলর তথা ভাইস চেয়ারপারসন প্রদীপ্তা চক্রবর্তী, বসালেন কমপ্লেন বক্স। উল্লেখ্য, গত পুর নির্বাচনের আগে বালুরঘাট পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার বর্তমান বোর্ডের ভাইস চেয়ারপারসন কথা দিয়েছিলেন, তিনি ওয়ার্ড থেকে জয়ী হলে ওয়ার্ডের মানুষেরা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন নিঃসংকোচে, কাউন্সিলরের কাছে যেতে পারবেন নির্ভয়ে। যারা কাউন্সিলরের কাছে অভিযোগ জানানোর জন্য পৌঁছতে পারেন না, তাদের জন্য কাউন্সিলর সংশ্লিষ্ট ওয়ার্ডে একটি কমপ্লেন বক্স রেখে দেবেন, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ বা অভাবের কথা জানাতে পারবেন নাম না জানিয়ে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতে কাউন্সিলর তার প্রতিশ্রুতি পর্ব শুরু করেছেন। সেই লক্ষ্যেই আজ বালুরঘাট পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বালুরঘাটের খাদিমপুর এলাকায় বসানো হলো অভিযোগের বাক্স, যেখানে ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের নাম পরিচয় না জানিয়েই তাদের অভিযোগটি কাউন্সিলরের কাছে পৌঁছে দিতে পারবে। বালুরঘাট পুর এলাকায় এই ধরনের উদ্যোগ এই প্রথম, তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের মানুষ। এই বিষয়ে বালুরঘাট পুরসভার কাউন্সিলর তথা ভাইস চেয়ারপারসন প্রদীপ্তা চক্রবর্তী আর কি কি বলেছেন শুনুন। আমি ভোটের আগে যখন এই ওয়ার্ডের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তখন আমি একটা চিন্তাধারার মধ্যে রেখেছিলাম এবং কমিটমেন্ট করেছিলাম যে কমপ্লেন বক্স এবং সাজেশন বক্স, অর্থাৎ কারোর যদি কোনো অভিযোগ থাকে এবং কোনো প্রস্তাব থাকে তারা একটা বক্স করে দেবো, তার মধ্যে হচ্ছে ফেল দেবো। আমি ভোটের আগে আমার একটা লিফলেট করে আমার একটা ফোন নাম্বার দিয়ে প্রত্যেক বাড়িতে দিয়ে দিয়েছিলাম ভোটের পূর্বে, যে কারোর যদি কোনো রকম দরকার পড়ে বা কোনো রকম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো ফোনে যোগাযোগ করলে আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। তারপরেও আমি দেখেছি বিগত 3 মাস ধরে অনেকের অনেক রকম অভিযোগ থাকে যেটা কেউ সামনে এসে বা নাম প্রকাশ করে বলতে পারে না বা চায় না, তো সেই জন্যই আজকে এই বাক্সটা করা। আমি চাই অ্যাজ আ কাউন্সিলর হিসাবে আমাদের 22 নম্বর ওয়ার্ড যেন পিসফুলি রান করে এবং খুব সুন্দরভাবে প্রোগ্রেস করে এবং 22 নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন হয়, অগ্রগতি হয়। সেই জন্যই আজকে এই অভিযোগ ও প্রস্তাব বাক্সটা উদ্বোধন করা, অর্থাৎ যাদের যা বক্তব্য, যা বলার দরকার, যদি নাম প্রকাশে অনিচ্ছুক থাকে তাও যেন এই বাক্সের মধ্যে ফেলে। এবং প্রত্যেক সপ্তাহে এটা 2 দিন করে খোলা হবে এবং এর মধ্যে থেকে যা যার যেটা বক্তব্য, কোনো যদি অভিযোগ থাকে বা প্রস্তাব থাকে সেই অনুযায়ী আগামী দিনে আমি কাজ করবো এই ওয়ার্ডের জন্য। এই ওয়ার্ডে আমি 3টে জায়গায় করেছি, একটা সন্ধ্যা হলের সামনে, আরেকটা আনন্দবাগান পার্কের সামনে এবং আরেকটা প্রাচ্যভারতী স্কুলের সামনে। আর আশা করব যেদিন এই বক্সটা খালি থাকবে সেদিন হয়তো আমি একটা ঠিক সঠিক কাউন্সিলর হিসাবে এই ওয়ার্ডকে কিছু করে দিতে পারবো বা উপহার হিসাবে দিতে পারবো। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। Audio Jungle.